শাহজাহানের বাড়ি নিলাম হলে সেই বাড়ি তিনি কিনবেন। সন্দেশখালীতে পদযাত্রার পরে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। সন্দেশখালীতে পদযাত্রা করেন আজকে শুভেন্দু অধিকারী, দলীয় প্রার্থীর সমর্থনে বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, তাকে সঙ্গে নিয়েই তিনি মিছিল করেন। আর এরপরই তিনি বলেছেন যে শাহজাহানের বাড়ি নিলাম হলে সেই বাড়ি তিনি কিনবেন। আমি সরবেড়িয়াতে ছানা খেয়ে গেছি ওর বাড়ির সামনে, কদিন আগে ওর বাড়িটা অ্যাটাচ করেছে ইডি, নিলাম করলে আমি কিনব। শাহজাহানের বাড়ি যদি নিলাম করে আমি কিনব বলে গেলাম, যদি পিটে আমি ফার্স্ট হই অকশনে, ওর বাড়িটা আমি কিনব। কত বড় মস্তান আর তোমার কত বড় মমতা আছে বাঁচায় তোমাকে দেখবো আমরা বলে গেলাম, একদম কথা দিয়ে গেলাম। 29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ, একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে, একটা গুন্ডা। আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব, আমি সারাদিন বসে থাকবো, শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন। মাফ কি করে এদেরকে গর্তে ঢুকাতে হয় আমি জানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।